রেকর্ডিং হইতেছে নাকি? না না, আমি স্টার্ট করি নাই, স্টার্ট করবো নাকি? আমি করতেছি, দেখো তোমাদের উপরে এইখানে মনে হয় রেকর্ডিং একটা লেখা অপশন আছে। হ্যাঁ, হইতেছে হইতেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রেকর্ডিং হইতেছে। তাহলে হচ্ছে হলো, আপু কি কাজ ছিল? অনেক কাজ দিছিলাম তো মনে হয় আপুরে। আমার ছিল এইচটিএমএল দেখা, হ্যাঁ, তারপরে হচ্ছে অর্ডারের একটা করা, একটা আইটি ফার্মের করা, আর হচ্ছে ডোমেইন হোস্টিং এর ভিডিও দেখা, সবগুলাই করছি, শুধু আইটি ফার্মেরটা করিনি। আইটি ফার্মের ওয়েবসাইট করেন নাই? লিঙ্কও নিছিলাম নাজিমের কাছ থেকে। সবগুলো কি করছেন তাহলে? আপনি স্ক্রিন শেয়ার দিবেন কি একটু? হ্যাঁ, আচ্ছা আমি স্টপ স্ক্রিন দিছি, আপনি স্ক্রিন শেয়ার দেন একটু দেখি আপনার কি অবস্থা। আজকে একবারে ই কমার্স এর ফুল জিনিস গুলা দেখে ফেলবো, ঠিক আছে? ই কমার্স এন্ড হচ্ছিল ওশিয়ান ডেভেলপি। হ্যাঁ ঠিক আছে, 1000 টাকা, ঠিক আছে। এই যে ডেসক্রিপশন, কোনো থিম দেন নাই? না এমনি এক দিয়ে করছি। এমনি জাস্ট টু কমার্স দিয়ে করছেন, এক্সট্রা থিম দিতেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা থিম দিলে জাস্ট হচ্ছে স্টাইল গুলো চেঞ্জ হয়ে যেত, বুঝছেন? আচ্ছা, আর আমি হ্যাঁ হ্যাঁ বলুন। মানে আমি যে একটা দেখে কপি করব, শুধু ওই থিম ফরেস্ট ছাড়া অন্য কিছু, যেমন আইটি ফার্মের কোন একটা পাই না আমি, খুঁজে কি লিখে সার্চ দেব, কি উল্টা পাল্টা আসে আমি কিছুই বুঝি না। আইটি ফার্ম ওয়েবসাইট লিখে গুগলে সার্চ দিলে ও গুগল রেকমেন্ডেড করে ফার্স্টেই থিম ফরেস্ট, বাট অন্যান্য যে দিছিলাম শুধু ওই রিলোডই আসতেছে, তা ঠিকই হইলো না, ওইটা বাদ দিয়ে অন্য একটাই যাইতেন। ওই আইটি ফার্ম লিখে। আচ্ছা যাই হোক, আমি আমি আপনাদের ডেডিকেটেড করে দিবানি যে এইটা কপি করবেন, তাহলে আজকে দুইজনে একসাথে হয়ে দুইজনে মিলে জিলা করবেন, ঠিক আছে? আপনাদের লাইক মানে হচ্ছে প্রজেক্টই দিবেন, প্রজেক্ট আপনারা দুইজনে উঠাই দিবেন, টাইম হবে 2 দিন। যাই হোক, হ্যাঁ, প্রত্যেক দিন এক একটা কাজ দিলে তাহলে একটু ভালো হয়। হ্যাঁ হ্যাঁ শিওর, আমি তাহলে আজকে পুরো কমার্সটা ফুললি দেখাই ফেলাই, তারপরে হচ্ছে আপনাদেরই দেখাই। আপনি স্টপ দেন, আমি কমার্স দেখাই। হ্যাঁ আর এইচটিএমএল দেখাই দিছে আদিম কিছু, আর আমরা এখন থেকে করছি, প্রত্যেক দিন দেখবো। হ্যাঁ দিছি, আপনি কি করো এইচটিএমএল ওই কি যে করছেন, কি এইচটিএমএল বুঝছেন কি বুঝেন নাই? ওইটা হচ্ছে, না ওইটা হচ্ছে আমরা একটু দেখাই দিছে, বাট এখন থেকে আমরা প্রত্যেক দিন দেখবো, মানে একটু টাপ আছে তো মাথার উপর দিয়ে যাচ্ছে মাঝে মাঝে। আচ্ছা যাই হোক, দুদিন করলে হবে, সমস্যা নাই। আর হচ্ছে না নাসিম, নাসিম বলি কেন, নাদিম আছো না? হ্যাঁ আছি। আচ্ছা হচ্ছে হলো, তাহলে রবি মঙ্গল বৃহস্পতি তুমি একটু আমার আগের থেকে রিমাইন্ডার দিয়ে মনে করাই দিবা, রবি মঙ্গল বৃহস্পতি, বুঝছো? আচ্ছা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি এই তিনটে তোমাদের আমি ক্লাস নিতে পারবো ভালোভাবে, তাছাড়া কলেজ টলেজ ভার্সিটি করা লাগে, তো আমি ঠিক করছি রবি মঙ্গল বৃহস্পতি নাই, ইজিলি নিতে পারবো 9টা থেকে, বা যত টাইমই দেই দিতে পারবো, সমস্যা নেই। আর এসএসসি পরীক্ষা শেষ কবে ভাইয়া? আচ্ছা, এসএসসি পরীক্ষা শেষ কবে? এই মাস পুরোটাই আছে। এই মাস পুরোটা আছে না? হ্যাঁ এসএসসি এর আগে তো ওয়েবসাইট ডাই করে ফেলো, আমি করছি অলমোস্ট, তারপর হচ্ছিল। আচ্ছা সমস্যা নাই, একটা ভালো করে রেকর্ড খুঁজে খুঁজতে দিই, ভালো ওয়েবসাইটই পাই না। ভালো নিজেরা করলে হবে, দাঁড়া করো দেন আমি রিভিশন দিয়ে করে দেবো। আচ্ছা এখন হচ্ছে হলো যে আমরা ফুললি ই কমার্স ওয়েবসাইট বানাবো, 4টা প্রোডাক্ট আপলোড করবানি, এবং হচ্ছে হলো ফুল ফাংশন কুপন টুপন সবকিছু আমরা করবো, হচ্ছে হলো ওশিয়ান ডাব্লিউপি থিম দিয়া, ঠিক আছে? ওশিয়ান ডাব্লিউপি হচ্ছে হলো অ্যাস্টার মতো একটা লাইট ওয়েট থিম, যেটার মাধ্যমে ইজিলি ই কমার্স করা স্ক্রিন শেয়ার করেন ভাই। ও আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ার করি, দেখুন দেখেন দেখতে শোনো না। আচ্ছা যাই হোক, এই যে এটা হচ্ছে হলো একদম ফুল ফ্রেশ ওয়ার্ডপ্রেস, কিচ্ছু নাই, ইনস্টল দেওয়ার পর একদম ব্ল্যাঙ্ক যেমন সেমন। এখন হচ্ছে হলো এখান থেকে আমরা মেনু ক্রিয়েট করব, পেস্ট করব, সব কাজগুলো করব। এর আগে যে ই মানে জেনারেল বা সাধারণ যে কাজগুলো থাকে, আপনি একটু বলেন তো কি কাজগুলো থাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পরে আমরা কি করব এখন? সেটিং এ যাব, হ্যাঁ যে রিডিং থেকে রিডিং আজকে থেকে আমি এটা করছি, এখন রিডিং করার দরকার নেই, আগে হচ্ছিল জেনারেলে, যেমন এই যে এখানে যে জিনিসটা দেখতে পারছেন এই যে এটা হচ্ছে হলো ফেভিকন,
তারপর হচ্ছে এই রাইট সাইডে হচ্ছে হলো টাইটেল এবং সাইড টাইটেল এইখান থেকে এই যে আমি শুনতে পাচ্ছি না মাঝে মাঝে শুনতে পাচ্ছেন না হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপু শুনতে পাচ্ছেন শোনা যাচ্ছে মাঝে মাঝে হ্যাঁ শোনা যাচ্ছে আমি তাহলে ওয়েবসাইটের নাম দিই বিডি মার্ট না বিডি মার্ট না এস এস মার্ট পাশে আছে বিডি এম আমি দিচ্ছি হলো রেড এন রেড এন রেড এন চলো আমার অফিশিয়াল ওয়েবসাইট ঠিক আছে এটা আমি চেঞ্জ করে নিলাম দেন হচ্ছে সেভ চেঞ্জেস এবং হচ্ছে আমাদের যে পেজ গুলো আছে পেজ কিছু থাকবে না আমি সব ইজি করে দিচ্ছি মুভ ক্রাশ করে দিচ্ছি কারণ আমি একবারে নিউ থেকে করবো দেন যদি পোস্ট থেকে থাকে পোস্ট আমি ডিলিট করে দেই মুভ ক্রাশ দেন হচ্ছে হলো যদি আমাদের প্লাগ ইন থাকে কিছু সেইগুলোও ডিলিট আমরা যদি এখন রিফ্রেশ দিই আমাদের কোনো কন্টেন্ট এখানে দেখা যাবে না কোনো কিছুই দেখা যাচ্ছে না একদম ফুল ফ্রেশ থেকে আমরা করতে পারি এই যে আমাদের রেডিয়েন্স চলে আসছে এখন হচ্ছে আমাদের ফার্স্টলি যে কাজটা হবে আমরা কাজটা করবো হলো ওশিয়ান ডাবলুপি দিয়া ঠিক আছে এখন আমরা ফার্স্টে থিম ইনস্টল দিই দেন হচ্ছে প্লাগ ইন দিব এটা ফ্রি থিম ফুললি পেইড থিমও আছে বাট আমরা ফ্রি দিই মানে সব ফাংশন এডিং ছাড়া করবো আমরা অ্যাড নিউ করতেছি যে আমাদের ওশিয়ান ডাবলুপি থিমটা দিব এর আগে আমরা এক্সট্রা দিয়ে কাজ করছি আসলে যেমন ডেমো ইম্পোর্ট করা যায় এটাতে ওরকম ডেমো ইম্পোর্টের সিস্টেম নাই জাস্ট হচ্ছে ব্যাকআপ হিসেবে আমরা ওশিয়ান ডাবলুপি রাখবো ওশিয়ান ডাবলুপি এই যে ওশিয়ান ডাবলুপি দেখতে পাচ্ছেন যে সিস্টেমটা ইনস্টল এন্ড অ্যাক্টিভ করব আমাদের কিন্তু কোনো পেজ নেই কিছু নেই আমাদের কোনো প্লাগইনও কিন্তু নেই ফার্স্টে আমরা এটা দিলাম এর সাথে যে বিগিন দুটা প্লাগইনে যে দিয়ে দিছে তিনটা দিছে আমরা এই তিনটা দেও করতে পারি তাহলে তিনটা ডিলিট জি ওইগুলো ইনস্টল করতে হবে না এগুলো এখানে অ্যাক্টিভেট করতে হবে হ্যাঁ ইনস্টল করতে পারি নাও করতে পারি কারণ আমরা আলাদাভাবে আমাদের কাছে পেইড যে ই আছে প্লাগইন আছে আমরা চাইলে ওইটা ইনস্টল করতে পারি এলিমেন্টর প্রো আমাদের এটা না করলে হবে সমস্যা নেই এটা ইনস্টল না করলে হবে তো এটা আমাদের থিমটা ইনস্টল হয়েছে এখন থিমটা যখন ইনস্টল হয়ে যাবে এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে এখন যদি আমরা এখানে যে রিফ্রেশ করি দেখবো যে আমাদের এইটার গেটআপ চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে আমাদের ইশের চেঞ্জ হয়ে গেছে ফুল গেটআপ এখন এখন আমরা কি করতে পারি এখন হচ্ছে হলো আমরা প্লাগইন গুলো ইনস্টল করে দিতে পারি কারণ সেটা মানে যে ব্যাকআপ হিসেবে প্লাগইন ওইগুলো করতে পারি আমরা তো আমি হচ্ছে হলো ফ্রি দিয়েও করতে পারি বা পি দিয়ে আমি দিয়ে দিই তাহলে এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো দেই কারণ ওশিয়ান ডাবলুপির সাথে এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো দুইটাই কাজ করে সুন্দরভাবে আমরা ক্লাসিক এডিটর দিয়ে কাজ করতে পারি ক্লাসিক এডিটর দিলে হচ্ছিল আগের যে ভার্সন গুলো আছে ওইটা পাওয়া যায় বুঝতে সুবিধা হয় বুঝছেন ক্লাসিক এডিটর ইউজ করতে পারেন বাট এলিমেন্টর সাথে ক্লাসিক এডিটর না ইউজ করলে হয় বাট হচ্ছে হলো যেমন যে ব্রিজ থিম করছি তারপরে হচ্ছে হলো আরো যে থিম গুলো আছে যেটা হচ্ছিল ভিজুয়াল কম্পোজার বা ডাবলুপি বেকারি বিল্ডারে কাজ করা সেইটার যদি আমরা এডিট করতে যাই সেইটার ক্ষেত্রে কিন্তু ক্লাসিক এডিটর লাগে ক্লাসিক এডিটর ছাড়া আমরা কিন্তু এডিট করতে পারি না এখন হচ্ছে হলো আমরা অ্যাক্টিভ করি এটা হচ্ছে হলো এলিমেন্টর দেন আমরা এলিমেন্টর প্রো করব দেন হচ্ছে হলো আমরা প্লাগইন থেকে অ্যাড নিউ এখানে আপলোড করি আবার এলিমেন্টর প্রো এখন যদি ই কমার্স করব মানে ই কমার্স ওয়েবসাইট তৈরি করব সেই ক্ষেত্রে আমরা একবারে এখানে ই কমার্সটা মানে যে ই কমার্স প্লাগইন সেটাও ইনস্টল করে দিতে পারি তারপর এখানে আবার অ্যাড নিউ দেই অ্যাড নিউ দিয়ে যদি আমরা ই করব আমরা ই কমার্স থিম প্লাগইনটাই করি ই কমার্স ই-কমার্স প্লাগইনটা আমরা ইনস্টল দেন অ্যাক্টিভ করি শুধু রিসেট দিয়ে কাজ করলে হবে না হ্যাঁ হ্যাঁ রিসেট দিলে আপনি ফুল ফ্রেশ পাবেন এরকম সব ডিলিট করে একদম ব্ল্যাঙ্ক থেকে এগুলো সব আছে শুধু আবার হচ্ছে অ্যাক্টিভ করা লাগে হ্যাঁ আবার অ্যাক্টিভ করবেন বা বাকি যেগুলো আননেসেসারি ডিলিট করে দিলে হবে আমাদের এই ই-কমার্স হয়ে গেছে আমরা এখন করব না কোনো সেটআপ আমরা ফুল অন্য জায়গা থেকে করব এখান থেকে না দিলে হবে এই যে আমাদের ই-কমার্স পেয়ে গেছে
আপাতত যে ম্যান্ডেটরি যে তিনটা প্লাগইন দিয়ে কাজ করবে এবং থিম আমাদের অলমোস্ট ইনস্টল দেওয়া শেষ, এখন যদি আমরা এক্সচেঞ্জের রিফ্রেশ দেই তাও কিন্তু কোনো কিছু ঘটবে না, কোনো কিছু ঘটতেছে না। এখন হচ্ছে আমাদের পেজ গুলো তৈরি করতে পারি আমরা আগে, যে আমাদের কি কি পেজ গুলো হবে। পেজের ক্ষেত্রে ফার্স্টই হচ্ছে আমাদের হোম হবে, আমাদের একটা শপ পেজ থাকবে, মেন্ডেটরি যে, তারপরে কার্ড চেক আউট, এইগুলাই করব মেন্ডেটরি যেগুলো লাগে। কিভাবে করা হচ্ছে বাবু বুঝতে পারতেছেন কি? মুখস্থর মতো করলে কিছু হবে না, বুঝছেন? মুখস্থর মতো করলে কিছু হবে না, জিনিসগুলো বুঝতে হবে, জিনিসগুলো বুঝলেই আপনি পারবেন। মাত্র এক রান নিচে তিন ওভারে, যাই হোক। তাহলে আমরা এই যে হোম দেই, এবং এখানে ওশান ডাব্লিউপির কিছু সিস্টেম আছে এখানে, যদি নিচে যাই, নিচে আসবে না, আচ্ছা আমি দেখে দিই। ইমেলটা ফুল হোয়াইট দিলাম, দেন পাবলিশড হোম। হোমের পরে আবার আমরা অ্যাড নিউ করি, অ্যাবাউট ক্যানভা ফুল হোয়াইট। ফুল হোয়াইট নিয়ে আর উপকারিতা কি বলেন তো? এবং ই-কমার্সের জন্য যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি আগে পেজ গুলা তৈরি করি তারপরে অ্যাড করে দিই। ই-কমার্সের জন্য হচ্ছে আপনার যখন সিস্টেম গুলা একটা দলে পরে দেখা সমস্যা নেই, আমরা আপাতত তিনটাই থাক, এবং আমরা ই-কমার্স এর সেটআপটা করে ফেলি। যে ই-কমার্স থেকে ই-কমার্সে ক্লিক করলে ই-কমার্স এর সিস্টেমটা এখানে আসবে, যে ই-কমার্স এর যে ফাংশন গুলো আছে এগুলো একটু দেখাইলে বুঝতে পারবেন। যে আমাদের ই-কমার্স এর যে সব ফাংশনালিটি আমরা এই থিমটার মাধ্যমে করে, ই-কমার্স থিম দিয়া। আর এমনি যেগুলো ওয়েবসাইট তৈরি করা হয় সেগুলো আপনি জাস্ট এলিমেন্ট দিয়ে করতে পারেন, এবং অন্য থিম কোনো সাপোর্ট হিসেবে, কিন্তু এই ই-কমার্স মানে ই-কমার্স তৈরি করতে ই-কমার্স এর ভিতরেই সব ফাংশন বা সবকিছু করতে হয়, দেন হচ্ছে প্রোডাক্ট। এখন আমরা ই-কমার্স এর সেটিং অপশন দেখি। হ্যাঁ হ্যাঁ বলো ভাই, আপনাকে না অন্য জনের ডাক দিছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে হলো অ্যাড্রেস লাইন আমরা দেই ঢাকা, তারপর হচ্ছে অ্যাড্রেস লাইন দরকার নেই, এখানে আমরা দিতে পারি ঢাকা। তারপর হচ্ছে হলো কান্ট্রি, বিএন বাংলাদেশ, বাংলাদেশ না, হ্যাঁ বাংলাদেশ, বাংলাদেশ চুর, এই যে বাংলাদেশ ঢাকা, জিপ কোড দেই 1216, দেন হচ্ছে হলো জেনারেল সেলিং অল কান্ট্রি, এখানে দরকার নেই। আর এইখানে আছে এই যে কারেন্সি অপশন, আমরা দেখছেন ডিফল্ট ভাবে কিন্তু এই যে পাউন্ড দেওয়া আছে, আমরা এখানে বাংলাদেশি টাকা যখন লিখি, যে বাংলাদেশি টাকা চলে আসতে দেন, আমরা সেভ চেঞ্জেস, এটা কিন্তু আমরা যখন ই-কমার্স ইনস্টল দিয়ে দিয়েছি, আপনি কিন্তু এখানে যে বাইরে গেছিলেন, ঠিক আছে, এর জন্য করেন নাই। হ্যাঁ হ্যাঁ আজকে এটা আমি করছি। হ্যাঁ আচ্ছা, সেটিং থেকে করলাম, দেন হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্ট আমাদের কোনো প্রোডাক্ট নাই, আমরা চাইলে প্রোডাক্টের যে একটা পেজ তৈরি করব, আমাদের দেখেন সব পেজ দেখাইতে বলতেছে, এখন হচ্ছে আমরা একটা পেজ তৈরি করব সব পেজ, সব পেজ এখানে আমরা যা সিলেক্ট করে দেব, তাহলে হচ্ছে যখন আমাদের শপে যাবে অটোমেটিক্যালি এটা রিডাইরেক্ট হয়ে সব পেজে, যখন সব প্রোডাক্ট গুলো এই পেজে থাকবে, তখন আমরা এখান থেকে একটা পেজ তৈরি করি, ওখানে অ্যাড করে দেই। এই শপের সাথে ই-কমার্স এর জন্য কিছু ডিফল্ট পেজ আছে, এটা হচ্ছে হলো ই-কমার্স, ই-কমার্স শর্ট কোড আছে, শর্ট কোড গুলো জাস্ট আমরা ইউজ করলে পেজের মানে স্ট্রাকচার গুলো অটোমেটিক পেয়ে যাবে, জাস্ট আমরা শর্ট কোড ইউজ করব। আমরা এখানে শপ সব ইউজ করলাম, দেন এলিমেন্ট ফুল হোয়াইট, এটা ডিফল্ট থাক সব, তারপরে হচ্ছে হলো আমাদের কার্ড, এগুলো ডিফল্ট থাকলে হবে, সমস্যা নেই, সব পাবলিশ পাবলিশ। দেন হচ্ছে আরো কিছু পেজ তৈরি করব, সেগুলোর নাম হচ্ছে হলো যেমন কার্ড, কার্ড মানে আপনি কোনো প্রোডাক্ট অ্যাড করলে সেই কার্ডটা কার্ডে যায়, দেন হচ্ছে হলো চেক আউট, মাই অ্যাকাউন্ট, অর্ডার ট্র্যাকিং, এই চারটা পেজও করতে হয় ই-কমার্সের জন্য। তো আমরা হচ্ছে হলো কার্ড নামে একটা পেজ করব,
আপনি যখন থিম থেকে ডেমো ইম্পোর্ট করবেন, সাপোজ হচ্ছে হলো যেমন এক্সট্রারি, যখন থিম থেকে ডেমো ইম্পোর্ট করলেন এইসব পেজ কিন্তু অটোমেটিকলি হয়ে যায় উইথ কোড বা সব স্টাইল অটোমেটিক হয়ে যায়। বাট হচ্ছে আমরা একদম ডিফল্ট ভাবে করতেছি, কোনো কিছু করা নেই, জাস্ট থিমটা আছে, থিম থেকে জাস্ট স্টাইল পাবে। আমরা পেজ কো করতেছি কার্ড পেজ, কার্ড কার্ড দিয়ে এখানে ডিফল্টই থাক, সমস্যা নেই। এটা হচ্ছে হলো আমাদের এই যে কার্ডের যে শর্ট কোডটা আছে এটা আমরা কপি করব, দেন এইখানে পেস্ট করে দিব আমাদের কন্টেন্টের এখানে, দেন পাবলিশড। আমরা যদি ভিউ পেস্ট করে দেখি, কার্ডের একটা পেজ হয়ে গেছে এবং এখানে মনে করেন যে কার্ড ইউ হ্যাভ নো কার্ড এমটি এরকম লাইক দেখাচ্ছে, সমস্যা নেই। সেম ভাবে আমরা করব হচ্ছে হলো কার্ডের পর হচ্ছে হলো চেক আউট পেজ, চেক আউট এর কোড এটা, চেক আউট, চেক আউট। এইগুলো যদি তৈরি না করেন আপনি কিন্তু বাই করতে পারবেন না, বাই করতে গেলে দেখবেন যে হচ্ছে না। তারপরে সেম ভাবে ডেসক্রিপশনে আমি শর্ট কোড ইউজ করে দেন, চেক আউট এর চেক আউট পাবলিশ। এটা হচ্ছে কোনো থিম সেটআপ আপনি একদম ব্ল্যাঙ্ক থেকে করতে পারেন। আর থিম ইউজ করলে যখন আসবে, থিম ইউজ করার পর তো অটোমেটিক্যালি স্টাইল পেয়ে যাবেন ডেমো ইম্পোর্ট করলে, তখন আর এগুলো দরকার হবে না। দেখা হলো তখনও দিচ্ছেন কিন্তু আপনার চেক আউটে গেলে, চেক আউটে ক্লিক করলে দেখবেন রিডাইরেক্ট হোম পেজে চলে আসতেছে, সেই ক্ষেত্রে হচ্ছে এই পেজগুলো থাকে না, ডিফল্ট ভাবে থাকে না। আমার চেক আউট এর পরে হচ্ছিল আমরা কি করব, মাই অ্যাকাউন্ট, আপনি বুঝতে পারতেছেন সমস্যা হলে অবশ্যই কিন্তু বলবেন। এই জিনিসটা যদি আপনি একবার ক্যাপচার করতে পারেন সেবা সব সাইটে মানে উকমার্স করতে পারবেন। দেন পাবলিশড, দেন আর একটা পেজ আছে সেটা হচ্ছে ট্র্যাকিং, যখন কেউ অর্ডার করবে অর্ডার গুলো ট্র্যাক করতে পারবে যে আমার অর্ডার কি অবস্থা, প্রসেসিং বা কত ডলার দাম কি ক্রয় করছি সবগুলো সে ট্র্যাক করতে পারবে। দেন অ্যাড নিউ, এগেইন হচ্ছে ট্র্যাক, ট্র্যাক ট্র্যাকিং দেই, ট্র্যাক সরি ট্র্যাকিং, দেন শর্ট কোড এন্ড দেন পাবলিশড। মোট কথা আমাদের পেজ গুলো হয়ে গেছে, এখন পেজ গুলো হয়ে গেছে, এখন আমাদের কি কাজ বলেন তো, কি কাজ করতে পারি এখন? মেনু করব, হ্যাঁ হ্যাঁ আমাদের মেনু করতে হবে। তাহলে আমরা মেনু করতে কোথায় করব, অ্যাপিয়ারেন্স থেকে মেনু, অ্যাপিয়ারেন্স থেকে মেনু, হ্যাঁ অ্যাপিয়ারেন্স থেকে মেনু। আজকে একটা মজার জিনিস দেখাবো যে আমরা এই হেডারটা তৈরি করার জন্য, হেডারটা তৈরি করার জন্য আমরা কোন এলিমেন্টর টেমপ্লেট ইউজ করব না, আমরা ডিফল্ট ভাবে এটা করব, ঠিক আছে? আমরা ই করি এখান থেকে মেইন দেই, দেন হচ্ছিল ক্রিয়েট মেনু, ক্রিয়েট মেনুতে আমরা যে এতগুলো পেজ তৈরি করলাম সেই পেজগুলো সাজাবো, যখন দেওয়ার পর এখানে অটোমেটিক্যালি মেনু অ্যাড হয়ে যাবে। এই স্টাইলটা কোথা থেকে পাচ্ছে বলেন তো, যে স্টাইলটা দেখতেছেন এই স্টাইলটা কোথা থেকে পাচ্ছে? মানে এই যে স্টাইল দেখতেছেন আগে তো কেমন ছিল ডিফল্ট, বাট এইটা চেঞ্জ হয়ে গেছে কেন স্টাইলটা? পারলেন না নাদিম? জি মানে আমাদের এই যে স্টাইলটা এরকম চেঞ্জ হয়ে গেছে কেন, এই যে স্টাইলটা পাচ্ছে এটা কোথা থেকে, কোন স্টাইল? মানে এই যে আগে তো ডিফল্ট যে স্টাইল ছিল, আমাদের ডিফল্ট স্টাইল তো নেই, এই যে এটা তো নতুন এই যে ওসিয়ান ডব্লিউপি থিমের কারণে স্টাইলটা আসছে। রাইট রাইট, আমাদের থিম দেওয়ার কারণে স্টাইলটা পুরো চেঞ্জ হয়ে গেছে। যখন আমরা কোনো আরেকটা ভিকম্যাক বা মানে অন্য কোন থিম ইউজ করে দেখবেন এই সিস্টেমটা অন্য ভাবে চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পেরেছেন? অটোমেটিক্যালি চেঞ্জ হবে, হ্যাঁ অটোমেটিক আপনার থিম থেকে ডিফল্ট আসছে। দেখুন আমি এখান থেকে মেনু সিলেক্ট করব, মেনুগুলো ক্রিয়েট করি, এই যে দেখেন এখান থেকে সিলেক্ট অল, মেনু হচ্ছে আমি একটু সাজাই, প্রথমে আমাদের হোম দেই, দেন হচ্ছে হলো অ্যাবাউট, অ্যাবাউট এর পরে হচ্ছে হলো আমাদের শপ, শপের ভিতরে আমি দেই মাই অ্যাকাউন্ট, চেক আউট দেই, কার্ড দেই, মাই অ্যাকাউন্ট এন্ড ট্র্যাকিং, দেন কন্ট্যাক্ট মেইন দিয়ে আমি দেন সেভ মেনু, সেভ মেনু হয়ে গেছে। দেন আমি যখন এখানে রিফ্রেশ করি দেখেন আমাদের মেনুটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন? এখন এই মেনুটাই আমরা একটু স্টাইল করব জাস্ট। ওইটা কি আসছে এই যে ব্যাগের মতো? হ্যাঁ আমরা উকমার্স করতেছি না, উকমার্সের কারণে এটা ডিফল্ট ভাবে চলে আসে। আপনি যখন কার্ড দিবেন আপনি ব্যাগে দেখতে পারবেন আপনার কয় টাকা হয়েছে এখানে যেন প্রোডাক্ট, ঠিক আছে? মানে এর জন্য আমি এই থিমটা ইউজ করি, অনেক সুন্দর আর কি জিনিস ফিচার গুলা। মেনু হচ্ছে আমাদের মেনু তৈরি করা হয়ে গেছে,
এখন আমরা কি করতে পারি, আমরা মেনু কি, মেনু কি পেজ পেজ দিয়ে তৈরি করছেন? কিছু না, আমি কি করছি এত সময় দেখো নাই তোমরা? আমি তো কিছু পেজ গুলা তৈরি করছি এবং পেজ গুলা দিয়ে একটা মেনু তৈরি করছি, এই যে দেখো মেন নামে একটা ও আচ্ছা, মেনু, এখানে জাস্ট রিফ্রেশ দেওয়ার কারণে অটোমেটিকলি এটা পেয়ে গেছে, ওখানে স্টাইল পাইছে এবং এটা আমরা এখন স্টাইল করব। হ্যাঁ বুঝতে বুঝতে পারছি। এই মেনুটা স্টাইল করার জন্য বা এই থিমের কোনো কাস্টমাইজ করার জন্য আমাদের এই যে অ্যাপিয়ারেন্স থেকে আমরা কাস্টমাইজে যাইতে পারি, আবার হচ্ছে হলো এখান থেকে ওই যে কাস্টমাইজে যাইতে পারি, এই যে। তো আমরা এই মেনুটা এখন ঠিক করি, মেনু ঠিক করি, দেন হচ্ছে একটা টাইটেল পেয়েছে আমাদের, এই ওলা লাগবে না। দেন হচ্ছে আমরা ফুটারটা ঠিক করতে পারি, এবং ফুটার আমরা চাইলে এখানে আমরা চাইলে যদি যদি চাই আমরা কিন্তু এলিমেন্টর দিয়ে হেডার ফুটার ইনক্লুড করতে পারি, পারি না? পারি, বাট আমাদের করা রয়েছে, আমরা এটার মোবাইলের ভার্সনটা অনেক সুন্দর হয়েছে, মোবাইল ভার্সন। এই সিস্টেম গুলো কিন্তু সব ওশিয়ান ডাব্লিউপি থিম ইউজ করার জন্য হয়েছে। তারপরে এখানে আমাদের একটা স্ক্রল করলে স্ক্রল বার টাইপ আসবে, সেটা আমাদের ওশিয়ান ডাব্লিউপি থিম ইউজ করার জন্য হয়েছে। কিন্তু এর জন্য হচ্ছে হলো আমি ওশিয়ান ডাব্লিউপিটা সাজেস্ট করি, যে ওকমার্সের জন্য আমি ইউজ করি আর কি, বিশেষ করে অনেক ভালো আর কি। এবং এলিমেন্টর প্রজেক্ট করতাম, এলিমেন্টের সাথে ওকমার্স, ওকমার্স তো করতাম, দেন হচ্ছে হলো যে কোনো সাইটের ক্ষেত্রে ওশিয়ান ডাব্লিউপিটা আমি থিম, যেমন হচ্ছে হলো এখানে ডিফল্ট যে থিম থাকে, এখানে কিন্তু 2020 থিম থাকে, এই যে এইগুলো থাকে, কিন্তু এগুলো ইউজ করলে কিন্তু কোনো স্টাইল পাই না, বাট ওশিয়ান ডাব্লিউপি ইউজ করলে এখন ইজ অটোমেটিক্যালি স্টাইল গুলো পাচ্ছে। তো আমি এখন মেনুটা এডিট করি, দেন আমাদের লোগো ইউজ করি। এখন হচ্ছে আমরা কি করবো, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ যাইতে পারি, আবার এখান থেকে কাস্টমাইজ যাইতে পারি। তো আমি এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, আমি আসলে হেডারটা ঠিক করি। এটা চাইলে কিন্তু আপনারা চাইলে কিন্তু এলিমেন্টর দিয়ে হেডার করতে পারতেন, বুঝছেন? এলিমেন্টর দিয়ে মাই টেমপ্লেট গুলো আছে না, বুঝতে পারছেন আপু? বুঝতে পারছেন যে আপনি হেডার ফুটার কেমনে তৈরি করতে পারতেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন। মাই টেমপ্লেট হেডার সিলেক্ট করতে পারতেন, আমি দেখাচ্ছি। হ্যাঁ পার্ট আমি এটা করতেছি। হ্যাঁ ওটা তো আমার দেখানো ছিল। আচ্ছা দেখানো না গেলে ভালো সমস্যা নেই। আর এটা হচ্ছে ডিফল্ট আসতেছে, ব্যাগ আসতেছে, তারপরে যে ক্লিক করলেই আসতেছে, সুন্দর না জিনিসটা? এইটাই তো ইজি, ওটা তো হেডার ফুটার আলাদা আলাদা করে করা লাগে। হ্যাঁ এটা আমি, এটা আমি হচ্ছে ফুটারটা ইদে করি, মানে এলিমেন্টর দিয়ে করি, কারণ এর ফুটারটা আমি দেখাবো যে আমরা এর ফুটারও কেমন ইউজ করতে পারি, বাট এর তেমন ভালো হয় না, কাস্টমাইজ হয় না, সেজন্য হেড মেনুটা আমি ইউজ করি। আর ফুটারের জন্য হচ্ছে আবার আমি এলিমেন্টর ইউজ করি, এলিমেন্টর এর ফুটার। এখানে যে একটু লোড নিচ্ছে, লোড নিতে নিতে আমি একটু কি করি, আমাদের রেডেন এর লোগোটা আমি আসতে পারি, রেডেন। এখন যদি যাই কার্ডে, এখানে কার্ড আসবে, দেন হচ্ছে হলো চেক আউট আসবে, তারপরে হচ্ছে হলো মাই অ্যাকাউন্ট আসবে, এগুলা কাজ হচ্ছে, বাট হচ্ছে হলো যখন কিনতে যাবো তখন কাজ হবে না। এইগুলো আবার এই পেজ গুলা আমি তৈরি করছি, এই পেজ গুলো আবার ওকমার্স এর সেটিং এ দেখাই দিতে হবে, আমার এই কাজগুলো এই পেজের জন্য হবে, বুঝতে পারছেন? তার আগে আমি হেডিং করি বা প্রোডাক্ট আপলোড করে দেখি, দেখতে পারবেন। এই দেখেন এখানে অনেক অপশন আসছে, বুঝতে পারছি, এখানে অনেক অপশন চলে আসছে, এখান থেকে আমরা সব ডেমো বলতেছি, এতদিন ধরে ডেমো ইম্পোর্ট করে করছি, ওটা অটোমেটিক হয়ে গেছে, এই জন্য আমরা করতে পারি নাই। হ্যাঁ হ্যাঁ ধরতে পারো না, এই জন্য বুঝতে পারি না। হ্যাঁ হ্যাঁ এখন চলে যাবো, ম্যানুয়ালি করতে গেলে আলাদা। হ্যাঁ আমি সেটা একদম স্ক্র্যাচ থেকে দেখাচ্ছি যে থিম এবং প্লাগইনটা কেমনে করবা তোমরা, মানে যে কোনো ধরনের জন্য করতে পারো। এই যে এটা, এই যে দেখুন প্লেস কন্টেন্ট হেয়ার, এটা হচ্ছে হলো আসতেছে, এই যে এই ফাংশন গুলো একটু বুঝতে হবে। এটা হচ্ছে যেমন এই জেনারেল পেজ টাইটেল, এই যে আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট, এটা যখন তুমি অ্যাবাউট পেজে যাবা তখন এখানেও কিন্তু একটা অ্যাবাউট চলে আসবে, আমি এখান থেকে ক্লিক করলে হবে, মানে পেজের টাইটেল অটোমেটিকলি চলে আসে এই যে অ্যাবাউট, বাট আমাদের এই অপশনটা কোনো দরকার নেই। যদি পেজ টাইটেল অলওয়েজ হিডেন পাবলিশড, তখন আমাদের এখানে এই যে এটা চলে যাবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ আসছে, সরি হিডেন দিলে, হিডেন দিলে এই অপশনটা থাকবে না, আর এই যে চলে গেছে পাবলিশ। দেন আবার ব্যাক যাই, ব্যাক যাওয়ার পরে আমাদের এই যে টপ বার, টপ বার যেটা আমরা এটা ইউজ করতে পারি, এই যে টপ বার কন্টেন্ট, সেম কন্টেন্ট হেয়ার, দেখছেন এই যে এই কন্টেন্ট, এখানে আমাদের ইনফো দিতে পারি, ইনফো সরি অ্যাডমিন ডট এক্স ওয়াই জেড, দেখছেন এখানে অটোমেটিক কাজ হচ্ছে। দেন হচ্ছিল আমি এটা
টেমপ্লেট নেই সোশ্যালও চাইলে অ্যাড করতে পারবো যে আমি এখানে হ্যাশ দেই জাস্ট হ্যাশ হ্যাশ আর ছিল ইনস্টাগ্রাম দেখছেন যোগ হইতেছে রাইট সাইডে হ্যাঁ এটা হচ্ছিল জাস্ট অ্যাড করলাম দেন আমার ইচ্ছে হলো আমি মেনুগুলো এখন সিলেক্ট করবো এবং এইগুলার কালার চেঞ্জ করতে পারবো সেটা করার জন্য হচ্ছে আমাদের হেডার যে আছে আমি এখানে আমাদের লোগোটা আনতে পারি এই যে লোগো যেন হচ্ছিল লোগো লোগো আনি আমাদের মনে হচ্ছিল হেডারটা হচ্ছিল এলিমেন্টর ছাড়া উইদাউট এলিমেন্টরে কাজ করতেছি উইদাউট এলিমেন্টর আমরা ডিফল্ট ওয়েব থিম থেকে কিভাবে করতে পারি দেন সিলেক্ট স্কিপ ক্রপিং অনেক বড় চলে আসছে এখানে আমাদের এই যে ম্যাক্স হোয়াইট এখানে আমাদের এটা না দেখাই দিলে হবে না এই যে নাও গড তাহলে আমরা একটু কমিয়ে দিতে পারি 80 দিতে পারি ঠিক আছে 80 থাক দেন হচ্ছিল ব্যাক যাই যাওয়ার পরে এই যে মেনু মেনু চাইলে আমরা অন্য একটা সিলেক্ট করতে পারতাম বাট মেনু আমাদের ডিফল্ট ভাবে পেয়ে গেছে মেনু পাইছে ঠিক আছে তারপরে এই যে দেখেন দেখছেন এখান থেকে আমরা এই যে এডিট করতে পারতেছি বেশ দেন হচ্ছে চাইলে কালার অবশ্যই চেঞ্জ করতে পারি যে লিঙ্ক কালার আমি যদি একটু নীল দেই নীল হয়েছে দেখছেন নীল পরে হচ্ছিল হোভার ইফেক্ট দিতে পারি তো আমরা অবশ্যই কালারটা চেঞ্জ করি কালার চেঞ্জ করছি এখন হচ্ছিল আমি টাইপোগ্রাফিতে যাই মানে ফন্ট ফ্যামিলি গুলো এখানে এই যে টাইপোগ্রাফি করি যে টাইপোগ্রাফিতে গেলে বডি আছে জেনারেল আছে তারপরে টপ বার লাইক হচ্ছিল এই টপ বারের ই আমি চেঞ্জ করি আগে তাহলে টপ বার ফন্ট ফ্যামিলি আছে এখানে আমি পপস ইউজ করি পপস যখন দিব এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে তারপর ফন্ট এখানে আমি 14 দিতে পারি যে 12 দেওয়া আছে 14 দিলে এখানে 11 আসছে এখন 14 দিলে যদি বড় দেখাচ্ছে তারপর হচ্ছে লাইন হাইট দিতে পারি তারপরে আমার হচ্ছিল মেইন মেনু এইখান থেকে হচ্ছিল এইগুলার আমি চেঞ্জ করব ফন্ট ফ্যামিলি সেম ভাবে হচ্ছিল যখন 400 একটু মোটা হবে এই যে ফন্ট ফ্যামিলি পপস তারপরে হচ্ছিল ফন্ট সাইজ আমি এখান থেকে 14 করে দিই এবং সবগুলো ট্যাক্স ট্রান্সফর আপার কেস এবং আর একটু মোটা করে দিই 500 বুঝতে পারছেন কি বুঝতে পারতেছেন হ্যাঁ হ্যাঁ বুঝতে মানে এখানে টাইপোগ্রাফি স্টাইলি হ্যাঁ এলিমেন্টারের ওই স্টাইল গুলাই হ্যাঁ হ্যাঁ জাস্ট হচ্ছিল এখান থেকে আমি করলাম আমি পাবলিশ করে দেই এবং আমাদের যে টপ বার ছিল টপ বারের একটা আমি করি হেডার টপ বার জেনারেল এই টপ বারের ব্যাকগ্রাউন্ড আমি একটু নীল করে দেই নীল করে লেখার কালার টেক্সট কালার সাদা এটা এটা মধ্যে বক্স শেড দেওয়া যায় না বক্স শেড হ্যাঁ এই মেনুরে বক্স শেড দিবা না বলতে যে একটা শ্যাডো দেওয়ার জন্য তখন দেখেন আমার টপ বারটা কিন্তু চলে যাচ্ছে হ্যাঁ চলে গেছে পাবলিশ করলাম দেন হচ্ছিল আমি এখানে যখন যাই আবার রিফ্রেশ করব দেখেন যে সুন্দর একটা মেনু আমাদের ক্রিয়েট হয়ে গেছে দেখছেন সুন্দর না এবং এইগুলাও আমরা চাইলে এই যে ড্রপ ডাউনের যেগুলো এগুলো চাইলে অবশ্যই চেঞ্জ করতে পারবো সরি এগেইন কাস্টমাইজ আমার এখান থেকে কি করলে বেটার হয় তারপরে এই অপশন গুলো আছে ওইখান থেকে একই বাট এখানে হচ্ছিল যেমন এই ফিচার গুলো পাওয়া যায় ভালো লাগে আর কি ফোনের জন্য সব কাস্টমাইজ এখানে করতে পারবো হেডারটা কি তৈরি করতে পারবেন যে ওশিয়ান ডাব্লু পি দিয়া আপনি মানে আমি এটা দেখাই দেখলাম আপনার শিখে দেবো আপনার চাইলে যে আমি ওশিয়ানতে করতে হবে সমস্যা ওশিয়ান লাগবে না আপনি এলিমেন্টর দিয়ে করেন এলিমেন্টর দিয়ে কিভাবে করবেন বলেন তো এটা এলিমেন্টর দিয়ে কিভাবে করতেন তারপর হচ্ছে কি বলেন এটা কি নাই
টেমপ্লেট দেন হ্যাঁ টেমপ্লেট দিয়ে হেডার ফুটার নিব হ্যাঁ এখন আমি আসছি এখান এখান থেকে কিসে যাব এবার কোনটা আমি যে এখানে আমার স্ক্রিন দেখতেছেন হ্যাঁ 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 দেখতেছি কোথায় যাব এখন আমি এড নিউ টেমপ্লেট নিউ টেমপ্লেটে যাব যে এড নিউ তে যাব হ্যাঁ আমি যে এড নিউ তে আসছি বলবেন না এখান থেকে আমি ফোল্ডার এবার এখান থেকে হেডার সিলেক্ট করব হ্যাঁ হেডার সিলেক্ট করে হেডার করব তো আমি এখান থেকে ফোল্ডার করি এখান থেকে যদি আমরা না করতে চাই আমরা এখান থেকে দরকার নেই আমাদের ফোল্ডারের অপশনগুলো কোথা থেকে আসতেছে দেখাই এখানে যে একটা ফোল্ডার বটম আছে ফোল্ডার বটমের এই যে চেঞ্জগুলো এখানে বাই ওশান ডব্লিউপি বাই এখানে ওশান না রেডেন এআর ই ডি ডি এম রেডেন দেখছেন এই চেঞ্জ হয়েছে দেন হচ্ছিল বাই এস বি জাস্ট হচ্ছিল কপিরাইটটা চেঞ্জ হলো দেন ফোল্ডার উইজেটে যখন এখানে দেখেন 30 পিক্সেল 30 পিক্সেল পাবলিশড এখান থেকে বাদ এবার হচ্ছিল এই ফোটারের উইজেট গুলো আসতেছে হচ্ছিল আমাদের কোথা থেকে আসে দেখেন এই ফোটারের উইজেট গুলো অ্যাড করার জন্য অ্যাপিয়ারেন্স থেকে উইজেট অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে গেলে আমরা ডিফল্ট ভাবে এখানে আমাদের রিফ্রেশ দিলে বুঝতে পারবো এই যে রিফ্রেশ এই সাইটটা আসুক এই যে হচ্ছিল আমাদের ডিফল্ট সাইটটা বর্তমান অবস্থা দেন আমাদের লেফট হচ্ছিল সাইড বারে এগুলো থাকে এই যে সাইড বার বলতে হচ্ছিল রাইট সাইডে যে দেখছেন রাইট সাইডে বলে সাইড বার এই সাইড বার গুলো চেঞ্জ করার জন্য হচ্ছে এইখান থেকে উইজেট উইজেট ডিফল্ট সাইড বার লেফট সাইড বার দেখেন সার্চ আছে রিসেট পোস্ট আছে রিসেট কমেন্ট আছে চাইলে আমরা এগুলো অবশ্যই চেঞ্জ করব আমরা সার্চ দরকার নাই ডিলিট তারপর চলো এখান থেকে এটা ডিলিট করে দেই দেন সেম ভাবে এটা যখন ডিলিট করে দেব এখানে যখন রিফ্রেশ দেব যে সাইড বার থাকবে না আমাদের দেখেন সাইড বার নেই কোনো দেখছেন তাহলে আমরা অবশ্যই আমাদের ইচ্ছা মতো সাইড বার তৈরি করব লাইক হচ্ছে হলো আমাদের ফার্স্টে যে এটা সেটা হচ্ছে হলো ফিল্টার প্রোডাক্ট ফিল্টার প্রোডাক্ট ফিল্টারটা আমরা ডিফল্ট ভাবে অ্যাড করি হলো সাইড বারে দেন হচ্ছে হলো ডান ডান দেখে আমি যখন রিফ্রেশ দেব এখন আমি কিছু আসার কথা না প্রোডাক্ট নেই তো আমাদের প্রোডাক্ট এখন আসতেছে না দেন হচ্ছে হলো আমরা এটা পরে অ্যাড করি এখন হচ্ছে হলো ফোটার দেখি আমাদের ফোটার 1 ফোটার 2 ফোটার 3 ফোটার 4 এখন হচ্ছে আমরা ফোটার 1 একটা কিছু এনে দেখি ফোটার 1 এ আনতে পারি হচ্ছে হলো আমাদের এখানে শুধু টেক্সট এই যে যখন টেক্সট আমরা ড্র্যাগ করে লেফট অন এ দেই লেফট অন এ এবং এখানে লিখে দেই অ্যাবাউট অ্যাবাউট দেন হচ্ছে আপনি এখানে টেক্সট দেন কিছু টেক্সট দিতে পারেন আওয়ার সার্ভিস গুড আমি চাইলে এমনি আমি দেখবেন জাস্ট স্টেপ স্টেপ দেওয়ার পরে দেখেন কি ঘটতেছে এখান থেকে রিফ্রেশ দেই আর মাত্র 17 রান লাগে হ্যাঁ এই যে দেখেন আমাদের এই যে ফোটা ফোটার কিন্তু অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে দেখছেন হ্যাঁ হ্যাঁ ফোটার 1 এ দেন সেম ভাবে আমি যখন ফোটার 2 তে দিব ডান দেই সেম ভাবে হচ্ছে আমাদের ক্যাটাগরি গুলা দিতে পারি বা কি দিব ক্যাটাগরি তো নেই আমাদের প্রোডাক্ট তো নেই রিসেট পোস্ট নেই আর এড্রেস মেনু ছিল এড্রেস দিতে পারি এড্রেস দিতে পারি হ্যাঁ এড্রেসের জন্য আমরা তাহলে আবার টেক্সট দিতে পারি টেক্সট টেক্সটটা নিব সরি টেক্সটটা ড্র্যাগ করব এইখান থেকে করতে পারেন যখন ক্লিক করবেন এই যে ফোটো 2 অ্যাড উইজেট দিলে দেখেন যে এখানে ফোটার 2 দে অ্যাড হয়ে গেছে দেন হচ্ছে হলো আওয়ার অ্যাড্রেস আওয়ার অ্যাড্রেস দেন হচ্ছে হলো ফার্স্ট হচ্ছে হলো দিতে পারি ঢাকা দুই হচ্ছে হলো বাংলাদেশ ওলা অবশ্যই আপনি ই করতে পারেন ডিএসএস অ্যাড্রেস তাহলে আমি এডিট করতে পারি বোল্ড করতে পারি কালার এই যে লিঙ্কিং করতে পারি কালার টলার চেঞ্জ করতে পারি সবই অবশ্যই নেই নেন চলো সেভ দিব এই যে সে এইচটিএমএল হ্যাঁ হ্যাঁ এইচটিএমএল রাইট নেন সেভ দিব দেওয়ার পরে আমাদের আওয়ার অ্যাড্রেস সেকেন্ডে চলে আসছে তারপরে হচ্ছিল আমরা আরেকটা টেক্সট অ্যাড করতে পারি এই টেক্সটটা দিব হচ্ছিল কোথায় 3 তে দেন অ্যাড উইজেট
ফোল্ডারটা 3 কিন্তু ফোল্ডারটা কিন্তু কিভাবে করতেছি আওয়ার সার্ভিস স্যার বিসেস সার্ভিসেস দেন হচ্ছে এক নম্বরে আমরা দিতে পারি হচ্ছে আমাদের কি আছে শপ শপ দুই নম্বরে আছে হলো সার্ভিসেস দেন হচ্ছে এখানে ম্যাপ থাকলে আমরা একটা ম্যাপ অ্যাড করতে পারি আমাদের ফোরে ফোরে আমরা অন্য কিছু অ্যাড করি একটা ইমেজ অ্যাড করে দেই ফোরে ড্র্যাগ করে ছেড়ে দেই দেন হচ্ছে অ্যাড নিউ ওভেন গরম করা যাবে দেন একটা ইমেজ অ্যাড করে দেই রাইট হচ্ছে হলো যে লাইনের একটা ইমেজ দেই দেখি আমরা কিন্তু এলিমেন্ট ছাড়া কিন্তু হেডার ফোল্ডার করে দিচ্ছি ঠিক আছে সেভ চেঞ্জেস দেন হচ্ছে হলো ব্যানার আমাদের জাস্ট হেডার ফুটার রয়েছে কোনো কন্টেন্ট নেই সব পেজে যাই সব পেজেও কিছু নাই নো প্রোডাক্ট অ্যাভেলেবল হোমে যাই হোমেও কিছু নাই বুঝতে পেরেছেন হ্যাঁ বুঝছি আমি দিয়ে উইদাউট এলিমেন্ট কি হেডার ফুটার করলাম হ্যাঁ না কোনো প্রশ্ন আছে বলেন দেন হচ্ছে হলো সিজনটা শেষ এটার পরে আমরা ফারস্টে মুখস্থ করলাম না বুঝার ফারস্টে পেজ নিলাম তারপর না হ্যাঁ ফারস্টে পেজ করছি তারপর মেনু করছি তারপরে হচ্ছে কাস্টমাইজ করছি হ্যাঁ এটাই তাহলে হচ্ছে না এটা তো টাইম শেষ এটা আমি স্টপ দেই এখন হচ্ছে হলো আমি করি এখানে রেকর্ড কি দেবো